ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করে নেব আইআইটি তিরুপতির আন্ডারে যে ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটির ব্যাপারে। কোনো কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে তোমার ডিটেলস পাঠিয়ে দিলে হয়ে যাবে। তো চলো শুরু করে আজকের টপিক। প্রথমে সার্চ করে নেব সেটির জন্য www.iittpac.in। তারপরে এখানে যে রিক্রুটমেন্ট সাইটে যে বাটনটা শো করছে সেখানে ক্লিক করার পরে তোমার যে তোমার এইরকম একটা সার্ভিস ওপেন হয়ে আসবে, যেখানে নিচে লেখা থাকবে নোটিফিকেশন ফর নার্সিং স্টাফের জন্য। সেটাকে ক্লিক করলে আমাদের যে ফার্মাসিস্টের যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু শো হবে। তো নার্সিং এখানে দেখতে পাচ্ছেন নার্সিং প্র্যাকটিশনারের ভ্যাকেন্সি এখানে রয়েছে। দেখি কি ডেটটা 30 তারিখের ইংরেজ হচ্ছে মেমোর নম্বর। এখানে আইআইটি তিরুপতি লেখা রয়েছে। এখানে ফার্মাসিস্টের যে ভ্যাকেন্সি 35 ইয়ার্স পর্যন্ত চলবে। পোস্ট কোড হচ্ছে 02। এখানে কি চাওয়া হয়েছে একবার দেখে দিচ্ছি তোমাকে। এলিজিবিলিটি কার্ডে ব্যাচেলর অফ ডিগ্রি ইন ফার্মেসি মানে বিফার্ম লাগছে, ফার্স্ট ক্লাস হতে হবে মানে 60% উপরে মার্কস হতে হবে। এছাড়া 2 বছরের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে, সেটা কিন্তু হসপিটাল বা ফার্মাসির মধ্যে। এছাড়াও কী বলেছে, এখানে মাস্ট বি রেজিস্টার্ড হতে হবে তোমাকে ফার্মাসি সিস্টেমে যে কোনো স্টেট কাউন্সিল বা সেন্ট্রালের আন্ডারে। এবার একটাই মাত্র ভ্যাকেন্সি রয়েছে। স্যালারি কিন্তু 22,000 থেকে শুরু করে 27,000 টাকা পর্যন্ত। এখানে ওয়ার্কিং নলেজ হিসেবে তোমাকে কিন্তু কম্পিউটার নলেজ চেয়েছে। যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমার জন্য বেস্ট, তুমি মানে এটার জন্য প্রেফারেবল। তো চলো আরও দেখিয়ে দিই আর ডিটেলস। এখানে আরও ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নোটিফিকেশন দেওয়া থাকবে। এবার আমি তোমাকে দেখিয়েছি কীভাবে অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করার জন্য কী করতে হবে, তোমাকে একটা প্রেসক্রাইব ফরম্যাট দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। সেটার সঙ্গে কিন্তু তোমাকে সব অরিজিনাল এডুকেশন সার্টিফিকেট এছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কিন্তু সমস্ত কপি একটা পিডিএফের মতো বানিয়ে ওর সঙ্গে অ্যাটাচ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে আউটসোর্সিং _RECRUITMENT@iittpac.in। হ্যাঁ, সেটাও কিন্তু 11 সেপ্টেম্বরের আগে। তো এভাবে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে। এরপরে চলে আসবো যে বলছে নো নিড টু সেন্ড হার্ড কপি, মানে তোমাকে কোনো পোস্টের মাধ্যমে বা বাই পোস্টে কিছু পাঠাতে হচ্ছে না, তো তোমাকে ডাইরেক্ট মেল করলে শুরু হবে। সিলেকশন প্রসেস সম্বন্ধে একটা কিছু ডিটেলস বলে দিয়েছে। যদি শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু তারা নামটাকে পাবলিশ করবে, ওয়েবসাইটে জানাবে এবং তাদেরকে মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে এবং তাদেরকে ডাকা হবে সেখানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। ইন্টারভিউতে তাদের যেটা সুইটেবল মনে হবে তাদের, যে তাদের অথরিটির মাধ্যমে তাদেরকে তারা সিলেক্ট করবে। এটা কিন্তু এক বছর পিরিয়ডের জন্য নিচ্ছে তারা, এটা 1 বছরের কন্ট্যাক্ট পিরিয়ডে তারা নিচ্ছে। এখানে আরও কিছু বলে দিয়েছে যে এখানে কিন্তু তুমি কোনোরকম রেগুলার ক্যান্ডিডেটের যে ফেসিলিটি সে ধরনের ফেসিলিটি কিন্তু তুমি এখানে ক্লেম করতে পারবে না। তো যেমন হাউজিং বলো, মেডিকেল ফেসিলিটিস বলো বা আদার যে কোনো বেনিফিট যেটা রেগুলার এমপ্লয়ি পেয়ে থাকে সেটা তুমি পাবে না। এছাড়াও তুমি কিন্তু রেগুলার এমপ্লয়ি হওয়ার জন্য তাদেরকে কোনোরকমভাবে ফোর্স করতে পারবে না। তো এটা তোমাকে ডিক্লারেশনও লেখা থাকবে। তো সেটা তোমাকে যদি সেটার সঙ্গে এগ্রি হও তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি এবার তোমাকে অ্যাপ্লাই করার প্রসিডিওর, মানে কোথার থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়ার জন্য আবার সেমভাবে সেখানে গিয়ে সেখানটা যে ফার্স্ট নোটিফিকেশন ডাউনলোড করেছেন তারই নিচে অ্যাপ্লিকেশন ফর্মের যে লিঙ্কটি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে কিন্তু তোমাকে লিখতে হবে 02, মানে ফার্মাসিস্টের যে 02 কোড উপরে কিন্তু খোপে 02 লিখবে। এখানে ছবিটাকে অ্যাটাচ করবে। ছবি অ্যাটাচ করবো কী কী চেয়েছে দেখিয়ে, তোমার নাম লিখতে হবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি, ন্যাশনালিটি, তোমার অ্যাড্রেস ডিটেলস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাকাডেমিক ডিটেলস। এছাড়াও তোমাকে দিতে হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আর হচ্ছে পাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এগুলো পুট করার পরে তোমাকে কিন্তু এখানে সার্টিফিকেট নেই, কোনো যদি তোমার টেকনিক্যাল বা প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকে সেটা, টোটাল রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে। এছাড়া তুমি জব রিগার্ডিং কিছু বলতে চাইলে এখানে লিখতে পারো, দিয়ে তোমার ডিক্লারেশন এই এখানে সিগনেচার করে ডেট দিয়ে তোমাকে কিন্তু সেই আউটসোর্সিং _RECRUITMENT@ iittpac.in পাঠিয়ে দিতে হবে। তোমরা যদি এই নোটিফিকেশান ডিটেলস ডাইরেক্টলি পেয়ে যেতে চাও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিই, সেটা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসেছে, যাদের টেলিগ্রাম গ্রুপ নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেখে নিতে পারো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করি তোমাদের সঠিক ইনফরমেশন দিতে পেরেছি। তাহলে ভিডিওটাকে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকমই নোটিফিকেশান আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে। সব লাস্টে কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা ইয়ার্স। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।